নমস্কার দর্শক বন্ধু আমি পুরোহিত তপন ভট্টাচার্য আস্থা চ্যানেলের পক্ষ থেকে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকের ভেতরেই এই প্রশ্নটি ঘোরাফেরা করে যারা জানেন তারা তো অবশ্যই জানেন কিন্তু যারা এখনও জেনে উঠতে পারেননি তাদের উদ্দেশ্যেই আমার এই আলোচনা পত্নীকে স্বামীর বাম দিকে বসানোর প্রথা কেন অর্থাৎ পত্নীকে স্বামীর বাম দিকে কেন বসানো হয় যে কোনো কাজে মহাভারতে শান্তি পর্বের দুশো পঁয়ত্রিশের আঠেরো অনুচ্ছেদ একটু আপনারা লক্ষ্য করবেন সেখানে লেখা আছে পত্নী পতির শরীরের অর্ধেক অংশ যার জন্য পত্নীকে অর্ধাঙ্গিনী বলা হয় আবার তৈত্তরীয় ব্রাহ্মণের বলা আছে অথ অর্ধ বা এব অন্যত ইয়াত পত্নী অর্থাৎ পুরুষের শরীর ততক্ষণ পূরণ হয় না যতক্ষণ নারী এসে তার অর্ধেক অংশ পূরণ করছে আবার পুরাণ মতে ব্রহ্মার ডান কাত থেকে পুরুষ এবং বাম কাত থেকে নারীর জন্ম হয়েছে তাই স্ত্রীকে বামা বা বামাঙ্গি বলে বিবাহের পরে নারীকে পুরুষের বাম দিকে পশানো হয় বিবাহের পূর্ব পর্যন্ত তাকে ডান দিকেই বসানো হয় কারণ তখন সে পুরুষটি আত্মীয় হয়নি এইভাবে বিবাহের পর নারীটি ডানদিগের থেকে বাম দিকে স্থান পরিবর্তন করে গৃহস্থ কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করে শাস্ত্রে এই প্রক্রিয়াকে আসন পরিবর্তন করা বলে হিন্দু শাস্ত্রে স্ত্রীকে পুরুষের বাম অঙ্গ বলা হয়েছে কখন বাম দিকে বসতে হবে তার উল্লেখ করা হয়েছে বামে সিন্দর দানে চ বামে চৈব দীরা গমনে বামে স্বয় নৈক স্বয়ং ভবে প্রিয়ার্থিনী এর বাংলা অর্থ করলে দাঁড়ায় সিন্দুর দান ও সময় ভোজন শয়ন ও সেবা করার সময় স্ত্রী সর্বদা পুরুষের বাম দিকে থাকবে এছাড়া অভিষেকের সময়ও আশীর্বাদ গ্রহণের সময় এবং ব্রাহ্মণের পা ধোয়ানোর সময় পত্নী সর্বদা পতির বাম দিকে থাকবে এছাড়া যেসব ধর্মীয় কার্যে পুরুষের প্রাধান্য আছে যেমন বিবাহ কন্যাদান দান যজ্ঞ জাত নামকরণ অন্নপ্রাশন ইত্যাদির সময়ে পত্নী পতির দান দিকে থাকবে আপনারা অবশ্যই এটা জানেন যে রক্ষা কবচ মাদুলি ইত্যাদি স্ত্রীলোকের বাম হাতে বাঁধার নিয়ম আছে জ্যোতিষীরাও তাই বলেন জ্যোতিষীরা বলেন স্ত্রীদের বাম দিকটাই শুভ তাই তারা স্ত্রীদের বাম হাতই দেখেন ডাক্তার স্ত্রীলোকের বাম হাতের নারী দেখে তার চিকিৎসা করেন এইসব কিছুর দ্বারাই বোঝা যায় স্ত্রীলোকেরা বামাঙ্গি আবার ভগবান মনু বলছেন যে সৃষ্টির সময় ভগবান নিজ অঙ্গকে অর্থাৎ দেহকে দুভাগে বিভক্ত করেন এর ভাগ স্ত্রী এবং ভাগ পুরুষ হল সে সম্পর্কে দেবী ভাগবতে লেখা হয়েছে স্বেচ্ছাময়া স্বেচ্ছায়ং দ্বিধারূপ ব স্ত্রী স্ত্রীরূপে বাম ভাগাংশ দক্ষিণাংশ পুমান স্মৃত অর্থাৎ ভগবান স্বেচ্ছায় দুই ভাগে বিভক্ত হন তার বাম ভাগের অংশে স্ত্রী এবং ডান ভাগের অংশে পুরুষের সৃষ্টি হয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দিন সকলের ভেতরে যাতে সকলেই জানতে পারে বিভিন্ন বিষয় এবং যাতে আমার আগ্রহটা ভারে বিভিন্ন এপিসোড আপনাদের সামনে তুলে দিতে তার জন্যই আপনাদের বারবার বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের সামনে এসে উপস্থিত হয় যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে সরাসরিও ফোন করতে পারেন আমার ফোন নম্বরটি হলো আশি তেরো দেড়শো পাঁচশো নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন